ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। একজন জানতে চেয়েছেন, শেখ আবু বকর জাকারিয়া সাহেব মদিনার অনেক আলেমকে মাদখালি বলে কেন? শেখ আবু বকর জাকারিয়া সাহেব মদিনার অনেক আলেমকে মাদখালি বলে কেন? এটা আবু বকর জাকারিয়া বলেনি, বরঞ্চ আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ কে অনেক জামাত ইসলামের ভাইয়েরা মাদখালি আলেম বলেছে। এবং আল হাদিস যারা মদিনায় পড়াশোনা করে এসেছে এরকম আলেমদেরকে তারা এভাবে করে অপবাদ দেয়, গালি দেয়, যেটা বৈধ নয়, সত্যও নয়। কেননা এসব আলেমগুলো আমরা দেখেছি যে তারা মাদখালি বা রাজকীয় ভাবে চলাফেরা করে না। এমনও আলেমরা রয়েছে যারা নিঃস্ব, মদিনায় থেকে পড়ে এসেছে অথচ তারা নিঃস্ব, এইরকমও রয়েছে। এমনও আলেম রয়েছে যারা রাস্তায় চললে সিএনজি ভাড়া করে যাওয়া আসা করে, নিজের প্রাইভেট গাড়ি নাই। তো এইরকম মানুষদেরকে আপনি কেমন করে বলেন যে এরা হচ্ছে মাদখালি, রাজকীয় ভাবে এরা চলে বা ওই সৌদি আরব দ্বারা পরিচালিত হয়? এটা মিথ্যা কথা, এইরকমটা ধারণা করাই ভুল। যদি এরকম ধারণা করে কারো প্রতি এভাবে বলা হয় তাহলে তার প্রতি অপবাদ দেওয়া হবে, মৃত্যুর আগেই তার কাছে ক্ষমা নিতে হবে। যদি ক্ষমা নিতে না পারেন তাহলে কিয়ামতের দিন নেকি দিয়ে এই অপবাদের শাস্তি দেওয়া হবে। তো আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ, তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তার অনেক অবদান রয়েছে ইসলামের ব্যাপারে, তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, প্রায় 1000-এর অধিক গ্রন্থ রচনা, সম্পাদনা, অনুদিত পরিবেশনা এগুলো ওনার হাতে হয়েছে আলহামদুলিল্লাহ। তিনি ইসলামের বিষয়ে অনেক খেদমত করেছেন এবং এখনো করছেন, তার ব্যাপারে এই রকম বলা এটা আশ্চর্য হতে হয়। বাংলাদেশের মধ্যে শেখ আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ, ডক্টর মঞ্জুর এলাহি হাফেজাহুল্লাহ, ডক্টর সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ, এই তিনজন ব্যক্তিকে আমরা খুব ভালো করে চিনি যে আলহামদুলিল্লাহ শিক্ষিত ব্যক্তিদের ক্ষেত্রে আকীদা বিষয়ক আলোচনা ওনাদের চাইতে ভালো করে, এই তিনজনের চাইতে ভালো করে অন্য কোনো আলেম করে এরকমটা আমাদের জানা নেই। হয়তো বা কৌশলগত দিক দিয়ে তারা বলতে পারে, কিন্তু দলিল ভিত্তিক আলোচনা, সালফে সালেহিনদের কোটেশন দিয়ে, তাদের রেফারেন্স দিয়ে কথা বলা, এইরকমটা শুধুমাত্র ইনাদের ক্ষেত্রে আমরা দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই খিদমত গুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। মূলত আকিদা বিষয়ক আলোচনার যে যত পারদর্শী, আকিদা বিষয়ক বিষয়গুলো যাদের মধ্যে যত বেশি সে তত বড় শিক্ষিত এবং তত বড় আলেম। আদার্স যত বিষয় রয়েছে এই আকিদা বিষয়ক বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলোতে যদি সে অনেক পাকাপোক্ত হয় তারপরে সে শিক্ষিত না, সে ইমানদার নয়, সে বড় ব্যক্তি না। আকিদা বিষয়টা আপনাকে ঠিক করতে হবে আগে, যদি এই বিষয়টাতে আপনি ঠিক হতে না পারেন তাহলে অন্যান্য বিষয়গুলোতে আপনি কি করবেন? ইমান, ইমানের বিষয়টা তো হচ্ছে প্রথমে, যার জন্য ইমানের সাথে 6টা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনা, ওয়া মালাইকাতিহি, মালাইকা তথা ফেরেশতাদের প্রতি ইমান আনা, ওয়া কুতুবিহি, কিতাব সমূহ যেগুলো রাসূল নবী রাসূলদের উপর অবতীর্ণ করা হয়েছিল সেগুলোর উপর ইমান আনা, ওয়া রাসূলিহি এবং যেসব নবী রাসূলরা এসেছেন তাদের উপর ইমান আনা, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ইমান আনা, ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি এবং তাকদীরের ভালো মন্দ বিষয়ের প্রতি ইমান আনা, এগুলো আপনাকে জানতে হবে, এগুলো বুঝতে হবে, মানতে হবে। দেখবেন ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ তার একটি বই বের হয়েছে, রহমান আরশের উপর উঠেছেন, সূরা তহা 5 নম্বর সূরা, 20 নম্বর সূরা, 1 নম্বর 5, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এই আয়াতের হেডলাইন দিয়ে বইটি লেখা এবং বইটি অত্যন্ত সুন্দর একটি বই। আপনি বইটি পড়বেন, বইটা পড়লে বুঝতে পারবেন যে আকীদা কাকে বলে, এবং আকীদা বিষয়ক আরো অন্যান্য বইগুলো আপনাকে পড়তে হবে। এসব যেগুলো বাংলাদেশ থেকে কিছু কথা উঠে আসে শেখদের বিরুদ্ধে এগুলো সব মিথ্যা, এগুলো তদন্ত না করে আপনি কখনোই মানতে যাবেন না। তাদের কথা, বিশেষ করে বিদাতিদের মাজলিস, যেখানে সেই মাজলিসে আপনি বসবেন না,
মনে করবেন যে আমি তার থেকে ভালোটা গ্রহণ করব, মন্দটা বর্জন করব। জি না, আপনি এইসব বিদাতিদের মাজলিসেই বসবেন না। তার আকিদা মানহাজের বিষয়টা আপনাকে দেখতে হবে। তার আকিদা যদি ঠিক না থাকে, মানহাজ যদি ঠিক না থাকে, তাহলে আপনি তার কোনো আলোচনাতেই বসতে পারবেন না। তার থেকে সালফে সালেহীনগণ এরকম বিদাতি ব্যক্তিদের থেকে বিরত থেকেছেন, বিদাতিদের সাথে কোনোরূপ কোনো সম্পর্ক রাখেনি, তাদেরকে সর্বস্থান থেকে বয়কট করা হয়েছে, এমনকি মেয়ের বিবাহ দিত না এসব বিদাতিদের সাথে। তো বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদা বিষয়ক জ্ঞান দান করুন বেশি বেশি। আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস জেনে বুঝে সঠিকটা অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।